চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের 11 পৃষ্ঠার অঙ্কগুলো করাবো। দেখো, 10 পৃষ্ঠা পর্যন্ত গতদিন তোমাদেরকে আমি কমপ্লিট করে দিয়েছি। আজ আমি 11 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেগুলি করাবো। 11 পৃষ্ঠায় তেমন কোনো অঙ্ক নাই, তারপরেও যেগুলো আছে এগুলোকেই আমরা সমাধা করব। অর্থাৎ প্রতিটি পৃষ্ঠা আমি তোমাদেরকে সলভ করে দিয়ে যাব। যেমন দেখো, 11 পৃষ্ঠা এখানে দেওয়া আছে, 3 নম্বরে সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ো এবং নিচের উদাহরণটি অনুসরণ করে সঠিক স্থানে সংখ্যা বসাও। তাহলে এটাকে আমরা, এটা কিন্তু আর তোমাদের কঠিন কিছু না, এটা নিজেরাই পারবে। তারপর বইয়ের ভিতরে এটা দেখাতে বলছে, ওইভাবেই আমরা দেখাবো শুধুমাত্র। যেমন উদাহরণটা দেওয়া আছে কীরকম, উদাহরণটাও তোমরা দেখতে পারো, আমি লিখে দিই বইয়ে। বই 11 পৃষ্ঠা, উদাহরণে কী দেওয়া আছে আমাদের, 4, 8, 6, 3, 9 এই সংখ্যাটা দেওয়া আছে, তাই না? আর এখানে একটা বক্স করে দেওয়া আছে, সেই বক্সটার মধ্যে এখানে ঘর, এখানে একক, দশক, শতক, হাজার, তারপর অযুত, তারপর আছে লক্ষ, নিযুত, এগুলো দেওয়া আছে। তাহলে আমাদের এইখানে যে সংখ্যাগুলো আছে ওগুলিকে আমাদের এই ডান পাশে বসাতে বলছে। তাহলে এটা হলো একক, এককের ঘরে আছে কত, 9, দশকের ঘরে 3, শতকের ঘরে 6, হাজারের ঘরে 8, অযুতের ঘরে 4, ওই 2 ঘর খালি, এই তো। এটারও উদাহরণ এরকম করে দেওয়া আছে, ঠিক এরকম করে আরও 2টা ছক দেওয়া আছে, সেই ছক 2টা আমাদেরকে পূরণ করতে বলছে। সেই পূরণ করার মধ্যে আমাদের 1 নম্বরটা কী দেওয়া আছে দেখো, 4, 0, 2, 5, 3, 6, 2, 5, 3, 7 এটা দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কত ঘর পর্যন্ত যাব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, আমাদের কিন্তু এখানে লক্ষ ঘর পর্যন্ত আমাদের আসতে হবে, যেহেতু আমাদের একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষ পর্যন্ত আছে, তাই না? তাহলে আমরা এখানে ঘরটা করবো এরকম করে, দেখো আমি এখান থেকে লিখে যাই, লিখতে সমস্যা হয়, হাত উঁচা করে লিখতে হয় তো এখানে, কারণ হাত আবার লাগাইলেই মুছে যাবে। একক, ও এখানে আমরা একটা দাগ দিয়ে দেব আগে, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, বইতে উদাহরণে নিযুত পর্যন্তও দেওয়া আছে, আমরা নিযুত পর্যন্তই লিখলাম। তাহলে এককের ঘরে কী আছে, 7, তারপর একটা 3, 5, 2, 0, 4, তার মানে এককের ঘরে 7, দশকের ঘরে 3, শতকের ঘরে 5, হাজারের ঘরে 2, অযুতের ঘরে 0, লক্ষের ঘরে 4, নিযুতের ঘরটা খালি। ঠিক একইভাবে দেখো 2 নম্বর অঙ্কটা আমাদের কী দেওয়া আছে, 7, 0, 8, 0, 7, 0, 8, 0, 3, 9, 9, তাহলে এটাকে আমরা ওই একইভাবে ঘরে দেখাতে পারি। এখানে আমরা আগে একটা দাগ দিয়ে নিলাম, এখানে আমাদের হবে কি, একক, দশক, ঠিক আছে, একক গেল আমাদের, দশক গেল, তারপর আমরা আসবো শতক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তার আমাদের নিযুত পর্যন্ত এখানে আছে। তাহলে এখানে আমাদের কি, এককের ঘরে 9, দশকের ঘরে 9, শতকের ঘরে 3, হাজারের ঘরে 0, অযুতের ঘরে 8, লক্ষের ঘরে একক, দশক, শতক, হাজার, অযুত, অযুতে হলো 8, লক্ষে 0, নিযুতে আছে 7, এতে আমাদের শেষ। তাহলে আমাদের কিন্তু এই ফার্স্টে যে আমাদের 3টা ছক দেওয়া আছে, সেই 3টা ছক কিন্তু আমাদের মোটামুটি শেষ হয়ে গেলো। এই 3টা ছক তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং এগুলি পারবাও তোমরা, ঠিক আছে। এবার আসি আমরা, তাহলে এগুলো আমরা মুছে দিয়ে দিলাম, তাহলে এগুলো তো আশা করি সবাই পারবে, একেবারেই সহজ জিনিস, মুছে দিই তাহলে। এবার মুছে দিয়ে আমি পরবর্তী অঙ্কে চলে যাই, ঠিক আছে।
দেখো, এরপর আছে আমাদের 4 নম্বরে সঠিক স্থানে কমা বসাও। এটাও কিন্তু কোনো অঙ্কই নয়, এগুলি এখানে আমাদের কোনো সংখ্যা লিখতে বলে নাই, কথায় লিখতে বলে নাই, কোনো কিছুই বলে নাই, শুধু আমাদের নিয়ম অনুযায়ী সঠিক স্থানে কমাগুলো বসাতে বলছে। এখন এখানে আমাকে বলে নাই আন্তর্জাতিক রীতিতে কমা বসাও না দেশীয় রীতিতে কমা বসাও, কোনোটাই কিন্তু আমাকে বলে দেয় নাই। তাহলে আমরা যেহেতু বলে দেয় নাই, তাহলে আমরা দেশীয় রীতিতেই করবো। আর যদি বলে দিত আন্তর্জাতিক রীতিতে কমা বসাও, তাহলে আমরা আন্তর্জাতিক রীতি অনুযায়ী কমা বসাতাম। আন্তর্জাতিক রীতিতে কমাটা কীভাবে হয় সেটা কিন্তু তোমাদের শেখানো হয়েছে। প্রতি 3 ঘর পর পর ডান দিক থেকে প্রতি 3 ঘর পর পর কমা দিয়ে আসতে হয়। আর দেশীয় রীতিতে প্রথম 3 ঘর পরে কমা দিতে হয়, এরপর হলো প্রতি 2 ঘর পর পর কমা দিয়ে যেতে হয়। এটা হলো দেশীয় রীতিতে। যেহেতু আমাদের কোনো কিছু বলে নাই, তাহলে আমরা দেশীয় রীতিতেই কমাটা বসাবো। যেমন দেখো 4-1-এ আমাদের কী দেওয়া আছে, 4-এর 4 হলো 4 লিখে এরকম ডট দেওয়া, আর 1টা হলো এরকম 1-3-5-2, 1-3-5-2, 4-6-8-9-এর কি বলছে সঠিক স্থানে, সঠিক স্থানে নিম্নে কমা বসানো হলো। তাহলে আমরা এখন এটাকে কমা বসিয়ে আমরা লিখব 1-3-5-2-4-6-8-9। এখানে 3 ঘর পর কমা, 2 ঘর পর কমা, 2 ঘর পর কমা, শেষ। একইভাবে আমরা 2 নম্বর অঙ্কটাও একই কাজ করব। 9-7-5-7, 9-7-5-7, 8-3-4 এর সঠিক স্থানে নিম্নে কমা বসানো হলো। তাহলে কী করবো ওইটাকে আবার লিখবো 9-7-5-7-8-3-4, এই 3 ঘর পর কমা, 2 ঘর পর কমা। এরপর 3 নম্বরে আমাদের বলছে কি, ওই একই জিনিস, কত 1-2-3-4-5-6-7-8টা পাস আছে, 1-2-3-4-5-6-7-8, 1-2-3-4-5-6-7-8, 8টা কমা। এটাকে ওই ডট 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 বলে আর লিখলাম না, তোমরা ওইভাবে লিখবে, লিখে তারপরে নিচে আবার ওই সংখ্যাগুলোকে লিখে 5-5-5, 8টা পাস লিখলাম। আমরা কী করবো, প্রথম 3 ঘর পর কমা, 2 ঘর পর কমা, আবার 2 ঘর পর কমা। এটা কিন্তু লিখে নেওয়া উত্তম, এগুলি লিখে আমাকে 3টা অঙ্ক কিন্তু আবার এখানে হয়ে গেলো। তাহলে 4-এর 3টা হয়ে গেল আমাদের। ফার্স্টে আমরা 3-এর 3টা দেখালাম, এবার 4-এর 3টাও দেখালাম, এবার 5-এ আছে আমাদের 2টে সংখ্যারেখা। তাহলে সংখ্যারেখা সম্পর্কে ধারণা তোমাদের এর আগের দিনও দিয়েছিলাম, আজকেও আমি সেইভাবেই দিব। একেবারেই সহজ একটা জিনিস তোমাদেরকে আবার এটাই দেখাই দিই, এটা আমি মুছে দিলাম। একে বলছে ক থেকে গ স্থানে সংখ্যা বসাও। তাহলে একটা চিত্র একে দিছে প্রশ্নে, তাহলে প্রশ্নে তোমার চিত্রটা একে দেওয়া আছে, এখান থেকে আমাকে বলছে ক থেকে গ স্থানে সংখ্যা বসাও। তাহলে কীভাবে বসাবো, আমরা আগে চিত্রটা এঁকে ফেলি, বড় করে চিত্রটা এঁকে দিলাম। এখানে আছে কি, 0 কয় ঘর, 1-2-3-4-5টা নিছে, 1-2-3-4-5, 1-2-3-4-5, 1-2-3-4-5, 1-2-3-4-5, 1-2-3-4-5, 1-2-3-4-5, 1-2-3-4-5, 1-2-3-4-5, কয়টা হলো, 1-2-3-4টা নিছে, 1-2-3-4 আরও একটা নিছে। তাহলে আমার ঘরটাকে আরও বড় করতে হবে, 1-2-3-4-5, 1-2-3-4-5, আরও 1-2টা নিয়ে নিছে, ওটা জাস্ট এক্সট্রা। এইভাবে বইয়ের চিত্রটা যা আছে আমি পুরো চিত্রটাকে এঁকে দিলাম। এঁকে নেওয়ার পর ওরা করছে কি, এইখানটা লিখছে 100, আমি এইভাবে লিখলাম না, 100 নয়, 1000। আমি বইয়েরটাই কিন্তু করতেছি, কারণ বইতে আমাকে যা বলবে আমার তাই করতে হবে, 2000। আর লিখছে এখানে এসে লিখছে 4000, আর এখানে একটা অ্যারো চিহ্ন দিছে, এটাকে এখানে একটা ঘ
এ এখানে দিছে হলো ক আবার এখানে একটা অ্যারো চিহ্ন দিছে অ্যারো চিহ্ন দিয়ে এখানে ঘর একে এখানে এটাকে দিছে খ আর একটা হলো এখানে একটা অ্যারো চিহ্ন দিছে দিয়ে এখানে ঘর বানায়া এটাকে দিছে গ আমার প্রশ্নে প্রশ্নে করা হয়েছে কি ক খ এবং গ এই তিনটি স্থানে কি সংখ্যা বসাতে বলছে তাহলে এখন আমরা প্রশ্নটাকে কিভাবে সমাধান করব চিত্রে প্রতিটি দশ এখানে দশটা ঘরকে আমরা কি এক হাজার ধরছি না তাহলে প্রতিটি ক্ষুদ্রতম ঘরকে কি একশো বিবেচনা করা হয়েছে এখানে যেহেতু এক হাজার তাহলে কি একশো একশো করে আছে না প্রত্যেকটা দশটা ঘরে এক হাজার মানে দশশো তার মানে প্রতি ঘরে আছে একশো করে তাহলে চিত্রে প্রতি ক্ষুদ্রতম ঘরকে আমি কিন্তু একটু শর্ট করতেছি আগের দিন যেভাবে দেখেছি তার সাথে একটু শর্ট করব আগের দিন দেখেছি প্রতি ক্ষুদ্রতম বর্গের দশ ঘরকে এক হাজার বিবেচনা করা হয়েছে সুতরাং আমরা ওইভাবেই দিয়ে দিই শর্টার করার দরকার নাই আগেরটা যেভাবে দিয়েছি সেইভাবেই দিয়ে দিই চিত্রে প্রতি ক্ষুদ্রতম ঘরের দশ ঘরকে এক হাজার বিবেচনা করা হয়েছে এক হাজার বিবেচনা করা হয়েছে সুতরাং প্রতি এক ঘর সমান সমান একশো হবে সুতরাং ক চিহ্নিত ক স্থানটি একশো এক হাজার হতে পাঁচ ঘর ডান দিকে থাকায় ক সমান সমান এক হাজার যোগ পাঁচশো সমান সমান কত হবে পনেরোশো শেষ এক স্থানটি এক হাজার থেকে পাঁচ ঘর ডান দিকে যেহেতু এখানে এক হাজার থেকে কয় ঘর ডান দিকে পাঁচ ঘর ডান দিকে সুতরাং ক সমান সমান কত পনেরোশো একইভাবে আমাদের এখন খ স্থানটি আচ্ছা আমি এটা মুছে দিই এবার কারণ এটাকে মুছে দিয়ে আমি খ স্থানের কথাটা লিখি ঠিক আছে এগুলো আমি সব মুছে দিলাম এখন দেখো এই অংশটা আর কারোর জন্য লিখতে হবে না কিন্তু আমার শুধু ক এর জন্য এটা লিখলাম শেষ আর এই যে উপরের দুই লাইন এই দুই লাইন কিন্তু আমাকে বারবার আর লিখতে হবে না আমি ক লিখলাম এর পরের অংশটুকু এখন যা লিখবো শুধু তাই লিখে যাবে আমি এটা মুছে দিলাম এবার ঠিক আছে খ চিহ্নিত স্থানটি কোথা থেকে দুই হাজার থেকে দশ ঘর ডান দিকে দুই হাজার হতে দশ ঘর ডান দিকে থাকায় কি হবে খ সমান সমান দুই হাজারের সাথে দশ ঘর মানে কি দশ শো যোগ করবো তার মানে দুই হাজার আর এক হাজারে তিন হাজার হয়ে গেল আবার গ স্থানটি গ চিহ্নিত স্থানটি দেখো চার হাজার থেকে কয় ঘর ডান দিকে গেছে দশ ঘর এটাতে না তার সে এক ঘর কম অর্থাৎ নয় ঘর ডান দিকে চলে গেছে তাহলে চার হাজার হতে নয় ঘর ডান দিকে থাকায় গ সমান সমান চার হাজার যোগ নয়শো সমান সমান উনপঞ্চাশ শো এই তো হয়ে গেল তাহলে উত্তর আমাকে বলছে কি খালি ঘরগুলো পূরণ করো উত্তর ক সমান সমান পাইছি কত পনেরোশো খ সমান সমান আমরা কত পাইছিলাম যেন তিন হাজার এবং গ সমান সমান চার হাজার নয়শো শেষ
তাহলে এইভাবে আমাদের খালি ফার্স্টে যে আমরা দুইটা লাইন লিখছিলাম ওই দুই লাইন আমরা অতিরিক্ত লেখা, এরপরে ক খ এবং গ একইভাবে নির্ণয় করতে হয়। তাহলে আমাদের কিন্তু তিনটা অঙ্কই এখানে, কিন্তু আমাদের এই অঙ্কটাও চিত্রের সাহায্যে যে অঙ্কটা এটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এটা আমি আশা এখন মুছে দিয়ে আমি পরবর্তী চিত্রে চলে যাই। এখানে তো কারো কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, ঠিক আছে? এটা মুছে